হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সোনালীর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি তিল দিয়ে চিংড়ির টোস্ট। প্রথমে আমি সব উপকরণগুলো একটু দেখিয়ে দিচ্ছি। কুচো চিংড়ি 100 গ্রাম, সিদ্ধ করা কাটা ছাড়ানো রুই মাছ 100 গ্রাম, লবণ আর 2টা কাঁচামরিচ, 2টি মুরগির ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি আর কুসুম 2টা আলাদা ফেটিয়ে নিয়েছি, পাতলা করে কাটা 6 পিস পাউরুটি, সাদা তিল আর ব্রেড ক্রাম্বস। লবণ, কাঁচামরিচ, ডিমের সাদা অংশ, সিদ্ধ মাছ আর চিংড়ি মাছ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আমি ব্লেন্ড করে নিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে শিলপাটায় মিহি করে বেটে নিতে পারো। পাউরুটির চারপাশের এই কালো অংশটা আমি ফেলে দিচ্ছি। পাউরুটির টুকরোগুলো আমি তাওয়ায় হালকা সেঁকে নিচ্ছি। প্রতিটি পাউরুটির টুকরোয় বেশি করে মাছের পেস্ট লাগিয়ে নিচ্ছি। এরপর ডিমের কুসুমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। আর তার উপরে তিল মাখিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে করে নিয়েছি। এবার এগুলো হালকা করে তেলে ভেজে নিব। হালকা ভেজে ফ্যানের বাতাসে রেখেছি ঠান্ডা করার জন্য। বন্ধুরা, এগুলো হালকা ভেজে 2-3 দিন ফ্রিজে রেখে প্রয়োজনে বের করে ভেজে খাওয়া যায়। দ্বিতীয়বার এগুলোকে আরেকবার মুচমুচে করে ভেজে নিচ্ছি।